বইতে বাঙালি মুসলমানের মন বইতে আমি তৃতীয় একটি প্রবন্ধের নাম উল্লেখ করি, বাংলার চিত্র ঐতিহ্য সুলতানের সাধনা। এই প্রবন্ধের এক জায়গায় আছে, সুলতান একটা ছবি এঁকেছিলেন, তার ছবির প্রদর্শনী শুরু হয়েছিল ওই সময় 1976-এর পরে। সেই ছবিতে একটা ছবির নাম ছিল বিপ্লব, যাতে দেখা যাচ্ছে একজন মানুষ তার নিজের মাথাটা কেটে সেটা আবার চুলের ঝুঁটি ধরে ঝুলিয়ে রেখেছেন নিজেই। এই ছবি, এই ছবিটা কোথায় এখন আমরা জানি না, কিন্তু আহমদ সাফা এটা তার প্রবন্ধে উল্লেখ করেছেন, সুলতানের আঁকা ছবি। এই দুটো জিনিসকে আমি মিলিয়ে দেখতে বলি, এইটা হচ্ছে বাঙালি মুসলমানের মন লেখার। আমি প্রথমেই সলিমুল্লাহ খান স্যার আপনার কাছে জানতে চাইব, আহমদ সাফা বাঙালি মুসলমানদের নিয়ে কি লিখেছেন এই প্রবন্ধে এবং কেনই বা লিখেছেন স্যার? ধন্যবাদ। হ্যাঁ, বিধান এই আয়োজন করার জন্যে। আহমদ সাফা বেঁচে থাকলে, আপনি যেমন বলেছেন, আজকে তার বয়স 78 বছর পূর্ণ হতো, তিনি 79 বছরে পা দিতেন। যদি আমরা ধরে নিই 1943 সনের 30শে জুন তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমার তার সাথে কিছুদিন কাটাবার সৌভাগ্য হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে। 1976 থেকে 1986 পর্যন্ত ঘনিষ্ঠভাবেই তার সাথে যোগাযোগ রেখেছিলাম এবং আমৃত্যু তার লেখা ছাড়াও তার সাথে কথা বলেছি। তাতে অনেক কিছু আমরা জানতে পেরেছি যেটা তার লেখাতে নেই। আমি আজকের আলোচনার বিষয় হিসেবে বাঙালি মুসলমানের মন প্রবন্ধটি কেন আমরা বেছে নিলাম সে বিষয়ে আমার একটা বক্তব্য বলি। অনেকে এটা নিয়ে এখন আলোচনা করছেন সাম্প্রতিককালে, যে আহমদ সাফা বাঙালি মুসলমানের মন নিয়ে লিখলেন কেন, তিনি শুধু বাঙালি নিয়ে লেখেননি কেন। আমাদের মনে রাখতে হবে, এই প্রবন্ধ যখন আহমদ সাফা লেখেন সময়টা খেয়াল রাখতে হবে। এটা আমি সবাইকে অনুরোধ করে বলবো, আহমদ সাফার বাঙালি মুসলমানের মন নামক একটি প্রবন্ধের বই 12টি প্রবন্ধ নিয়ে বের হয় 1981 সনে, বাংলা একাডেমি এটা প্রকাশ করে। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, এর যে নাম প্রবন্ধ বাঙালি মুসলমানের মন, এটা তিনি লিখেছিলেন 1976 সনের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল। আমি ধরে নিচ্ছি তিনি লিখে মাত্র এটা প্রকাশ করেছিলেন, আরো আগে লিখলে 1975-এর শেষ দিকে এটা লিখেছেন অথবা 76-এর গোড়ায় লিখেছেন। এটা সমকাল পত্রিকা, যার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর, কিন্তু তিনি 1975 সনের অগস্ট মাসের গোড়ায় মারা গিয়েছিলেন। পরে অন্যান্যরা এটা সম্পাদনা করতেন, হাসান হাফিজুর রহমান, ইসমাইল মোহাম্মদ এরা সম্পাদনা করতেন পর্যায়ক্রমে। সেই সময় মনে রাখা উচিত 1976 সনের ফেব্রুয়ারি সংখ্যা সমকাল, মাসিক সমকাল এটা বেরিয়েছিল। এখানে আমাদের একটু ভাববার বিষয় আছে, ওই সময় আহমদ সাফা এই প্রবন্ধ লিখলেন কেন? এই মূল প্রবন্ধ প্রকাশের প্রায় 20 বছর পরে উনি এক দ্বিতীয় সংস্করণ উপলক্ষে ভূমিকায় বলেছিলেন যে আমি এটা লিখেছিলাম এমন সময়ে যখন অধ্যাপক আবুল ফজলকে একদিন সরওয়ার্দী উদ্যানে প্রাতঃ ভ্রমণ করতে দেখলাম, সঙ্গে তৎকালীন উপপ্রধান সামরিক আইন প্রশাসক MAG তাওয়াব, যিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন। আবুল ফজল আহমদ সাফার কয়েকটি বইয়ের রিভিউ লিখেছিলেন এর আগে, অর্থাৎ তারা পরস্পর পরিচিত ছিলেন, বয়সে তাদের অনেক ব্যবধান। আবুল ফজলের জন্ম আনুমানিক 1903 সনে আর আহমদ সাফার জন্ম 1943 সনে, মানে তাদের বয়সের ব্যবধান প্রায় 40 বছর। তবু আহমদ সাফাকে তিনি সম্মান করতেন, আহমদ সাফার কয়েকটি বইয়ের রিভিউ লিখেছেন। আহমদ সাফা জিজ্ঞাসা করলেন, আজকে স্যার কি উপলক্ষে এত সকালে বেরিয়েছেন? উনি বললেন, আমি টঙ্গী যাচ্ছি ইস্তেমায়। তো আহমদ সাফা এই কথাটা আমাদের জানালেন 20 বছর পরে কেন। কারণটা হচ্ছে, আবুল ফজল সাহেব সাধারণত এই ধর্মীয় অনুষ্ঠান বর্জন করতেন। আহমদ সাফা যদি এই নাস্তিক শব্দটা লিখেও থাকেন, আমি ওইটাকে খুব বেশি গুরুত্ব দিব না। আবুল ফজল নিজেকে বলতেন ধর্ম নিরপেক্ষ, আমি ধরে নিলাম। তাহলে তিনি হঠাৎ করে ধর্মীয় রাজনীতির সাথেও কিছুটা যুক্ত হলেন কেন? তখন তিনি, এটা ভুলে যাওয়া চলবে না, তিনি তৎকালীন সামরিক সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছিলেন, অথচ 1973-এর পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। আহমদ সাফার মনে যে খটকা লাগলো যে সরকারের প্রধান তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিলেন 1973 সনে, ডেকে এনে, তিনি তখন অবসরপ্রাপ্ত অধ্যাপক, অনেকের মনে থাকতে পারে তাই বলছি, বাংলাদেশে তখন চাকরি, সরকারি চাকরিতে অবসর গ্রহণের বয়স 60-এর চেয়ে কম ছিল। 1960 সনের দিকে আবুল ফজল চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক পদ থেকে অবসর গ্রহণ করেন, সরকারি কলেজের অধ্যাপক থেকে। তাহলে অবসর হিসেবে তিনি প্রায় 12 বছর কাটানোর পর 13 বছরের মাথায় তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ডাকা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর আগে ছিলেন না। এই কথাগুলো আমি বলছি এই জন্য, তিনি MA পাশ করেছিলেন বাংলায়, এর আগে তিনি মাদ্রাসায় পড়েছিলেন, যেটাকে আমরা বলি নিউ স্কিম মাদ্রাসা। এই কথাগুলি মনে রাখা প্রয়োজন,
তিনি একজন উল্লেখযোগ্য সাহিত্যিক, তার উপন্যাস চৌচিরের সমালোচনা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন ১৯৩৪ সনে। এই আবুল ফজলের কথাটা বলছি এই কারণে, তাকে একজন বাঙালি মুসলমান প্রগতিশীল বুদ্ধিজীবী হিসেবে সকলেই চিনত ৬০-এর দশকে, এবং তিনি অনেকগুলি পুরস্কারও পেয়েছেন, আদমজি পুরস্কার পেয়েছেন ১৯৬৭ সনে ইত্যাদি। তো বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বৃত হন, এবং তাকে যিনি বৃত হয়েছিলেন তিনি যখন নিহত হলেন, তার পরবর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন, যারা লক্ষ্য করার বিষয় মুজিব সরকার যাদেরকে রাষ্ট্রদূত নিয়োগ করেছিলেন, যেমন ভারতে যেমন আজিজুর রহমান মল্লিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগে উপাচার্য ছিলেন যিনি মুক্তিযুদ্ধের সময়, যিনি মুক্তিযুদ্ধের সময় ভারতে চলে গিয়েছিলেন, তিনি পরবর্তীকালে শপথ দিলেন খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় মন্ত্রী আকারে। এই কথাগুলো আবুল ফজল খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যাননি, তিনি জিয়াউর রহমানের যে সামরিক সরকার তাতে আবু সাদাত মোহাম্মদ সাইমের নেতৃত্বাধীন তাতে উপদেষ্টা যান। এইটা আহমদ সুফার মনে একটা প্রশ্নের উদ্রেক করে। সেই জন্যেই আমার বিশ্বাস সেই কথাটা কথা উল্লেখ না করে তিনি এই রাষ্ট্র বিপ্লব যেটা বলা হয় আমাদের দেশে, প্রতিবিপ্লব বলেন, বিপ্লব বলেন, অথবা আমি বলে রক্তাক্ত পরিবর্তন ১৯৭৫ সনের, সেই ঘটনা আহমদ সুফার মনে প্রচন্ড আলোড়ন সৃষ্টি করে। আমি আরেকটু উদ্দিন নিয়ে বলি কেন আলোড়নটা সৃষ্টি করে। এই প্রবন্ধ লেখার পটভূমিটা বলা দরকার, শুধু আবুল ফজল বলে কথাটা অল্প বলা হয়, তিনি শুধু বুদ্ধিবৃত্তির কারণে এটা লেখেননি। তিনি বলছেন যে মানুষের মধ্যে এরকম ডিগবাজি, অথবা আমাদের বর্তমান ভাষায় যদি বলি ১৮০ ডিগ্রি পরিবর্তনটা কি করে সম্ভব, তখন তিনি অনুসন্ধানে ব্রতী হন। আমি বলি আজিজুল রাসেল পরে বলবেন, ১৯৭১ সনে মুক্তিযুদ্ধ চলার সময় আহমদ সভা কলকাতায় চলে গিয়েছিলেন, সেখানে তিনি বিভিন্ন পত্রিকায় লিখেছেন, সেখানে জাগ্রত বাংলাদেশ নামক একটা বই তিনি ২৮ জুলাই প্রকাশ করেছিলেন মুক্তধারা থেকে। তখন ওই কাছাকাছি সময়ে সিকান্দার আবু জাফর কলকাতা থেকে একটা পত্রিকা বের করেছিলেন, তার নাম হচ্ছে অভিযান, অনেক পত্রিকা বেরোতো। এই অভিযানে এই তরুণ আহমদ সাফাকে সিকান্দার আবু জাফর, যিনি শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বন্ধু ছিলেন, তিনি আহমদ সাফাকে পছন্দ করতেন এবং আহমদ সাফাকে একটা প্রবন্ধ লিখিয়েছিলেন, প্রবন্ধটার নাম ছিল বাংলার ইতিহাস প্রসঙ্গে। সেই প্রবন্ধটাও বাঙালি মুসলমানের মন বইতে আছে, এটা ১৯৭১ সনে লেখা। এই দুটো প্রবন্ধ যদি আমরা একসাথে পাঠ করি তাহলে দেখা যাবে আহমদ সাফার বাঙালি মুসলমানের মনের আসল উদ্দেশ্য কি। সেই প্রবন্ধে তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষ দুই রকমের, একদল মানুষকে উনি বলেছিলেন প্রমথ চৌধুরীর উদ্ধৃতি দিয়ে, একদল মানুষ হচ্ছে ঢালাই করা, অর্থাৎ রাষ্ট্র যন্ত্র এবং ধনতন্ত্রের অথবা সামন্ততন্ত্রের সুবিধা নিয়ে যারা উচ্চ শ্রেণী হয়েছেন, যারা যেভাবে সুযোগ পেয়েছেন সেভাবে তারা গড়ে উঠেছেন। আরেকদল মানুষ আছেন যারা গড়ে ওঠা, ঢালাই করা নয়। বর্তমানে মুক্তিযুদ্ধ চলছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা করছেন তিনি বলছেন তারা হলেন গড়ে ওঠা মানুষ, বাংলার সাধারণ মানুষ, কৃষক, মজুর, প্রলেতারিয়ের তারাই। সেই আহমদ সাফা ৫-৬ বছরের মাথায় যখন বাঙালি মুসলমানের মন দিলেন, তখন তিনি বলেন বাংলাদেশে যে সমস্ত জনসাধারণ থাকে তাদেরকে শুধু বাঙালি বললে যথেষ্ট হচ্ছে না বোঝার জন্যে, এর সংখ্যাগরিষ্ঠ অংশ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই গড়ে ওঠা মানুষ এবং ঢালাই হওয়া মানুষ, নিচের শ্রেণী এবং উচ্চ শ্রেণী তাদের মিলেই যদি আমরা বাঙালি সমাজ বলি, তার মধ্যে বাঙালি মুসলমান সমাজ হচ্ছে একটা সংখ্যাগরিষ্ঠ সমাজ। দেখা যাচ্ছে ৭৫-এর পরে হঠাৎ করে ধর্মীয় পুনর্জাগরণ শুরু হলো। আপনাকে এই পটভূমিটা বাদ দিয়ে আহমদ সাফার কথা বললে চলবে না। তারপরে তিনি বললেন আমি একটু দেখি তাহলে, যাদেরকে আমরা বাঙালি মুসলমান বলছি তৎকালীন ইতিহাসবিদেরা, যেমন এই আজিজুর রহমান মল্লিক, অধ্যাপক সুফিয়া আহমেদ অথবা লতিফা আখন, এরা পাকিস্তানে বলে বাঙালি মুসলমানের উপর তিনটা থিসিস লিখেছেন। আজিজুর রহমান মল্লিক লিখেছেন ব্রিটিশ পলিসি অ্যান্ড দ্য মুসলিমস অফ বেঙ্গল, একটা উদাহরণ দিয়ে বলছি। লতিফা আখন লিখেছেন সেই পিরিয়ডের পরে ১৭৫৭ থেকে ১৮৫৭ লিখেছেন আজিজুর রহমান মল্লিক, বড় ইতিহাসবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়া তার বড় কথা নয়, তিনি খন্দকার মোশতাকের সবাই মন্ত্রী হয়েছিলেন। তারপরে লিখেছেন লতিফা আকন্দ মাঝখানের পিরিয়ডটা নিয়ে ১৮৫৭ থেকে ১৮৮৪ পর্যন্ত, ১৮৮৪ থেকে ১৯১২ পর্যন্ত লিখেছেন সুফিয়া আহমেদ, অর্থাৎ আমি হচ্ছে পাকিস্তান আমলে এই ধরনের ইতিহাস যারা লিখতেন আহমদ সাফা তাদের কন্ট্রাডিক্ট করে বলছেন যখন আপনারা বাংলার মুসলমান বলেন আপনারা একটা ভুল করেন। ভুলটা কি? বাংলাদেশের মুসলমান সব একরকম নয়, এখানে যারা উচ্চ শ্রেণীর মুসলমান যারা বাংলাদেশে থাকেন বিদেশির মতো, তারা বাংলাকে মাতৃভাষা হিসেবে গ্রহণ করেননি। আমরা বড় বড় মুসলমান বুদ্ধিজীবী তাদের নাম শুনেছি, সৈয়দ আমির আলী দি স্পিরিট অফ ইসলাম বই লিখেছেন যিনি, হিস্ট্রি অফ দ্য সারাসিনস, অথবা খোদ প্রধানমন্ত্রী ছিলেন অবিভক্ত বাংলা শেষ প্রধানমন্ত্রী হুসেন শহীদ সোহরাওয়ার্দি, অথবা নবাব আব্দুল লতিফ, আপনি নাম করতে থাকেন আরো, এমনকি বেগম রোকেয়ার পরিবার পর্যন্ত, এরা ছিল উর্দুভাষী পরিবার।
বেগম রোকেয়া বাংলা ভাষার শ্রেষ্ঠ লেখকদের একজন হয়েছেন, কিন্তু আমির আলী অথবা নবাব আব্দুল লতিফ অথবা হোসেন শহীদ সরওয়ার্দি অথবা ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, এরা কেউ কিন্তু বাংলায় লেখেননি। বাংলাকে তারা উৎসাহ দিয়েছেন বলে আমরা সম্প্রতি জানতে পারছি, কিন্তু তারা নিজেরা বাংলা ভাষায় ছিলেন। আহমদ সাহেব বলেছেন এই উচ্চ শ্রেণীর মুসলমানরা যারা উত্তর ভারতের মুসলমানদের নিজেদের আদর্শ মনে করতেন, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি বাংলার যাকে বলা হয় ঢালাই হওয়া মানুষ। আর যারা বাংলাদেশের সাধারণ কৃষক এবং মজুর, তারা হচ্ছে বাংলাদেশের গড়ে ওঠা মানুষ, তারাই বাংলাদেশ স্বাধীন করেছে উনি বললেন। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার 3.5 বছরের মাথায় এখানে যে রক্তাক্ত একটা পরিবর্তন হলো, এটা কি করে সম্ভব হলো? তখন উনি আরো পরে, আপনারা জানেন এই বইতে বাঙালি মুসলমানের মন বইতে আমি তৃতীয় একটি প্রবন্ধের নাম উল্লেখ করি, বাংলার চিত্র ঐতিহ্য সুলতানের সাধনা। এই প্রবন্ধের এক জায়গায় আছে সুলতান একটা ছবি এঁকেছিলেন, তার ছবির প্রদর্শনী শুরু হয়েছিল ওই সময় 1976-এর পরে। সেই ছবিতে একটা ছবির নাম ছিল বিপ্লব, যাতে দেখা যাচ্ছে একজন মানুষ তার নিজের মাথাটা কেটে সেটা আবার চুলের ঝুঁটি ধরে ঝুলিয়ে রেখেছেন নিজেই। এই ছবি, এই ছবিটা কোথায় এখন আমরা জানি না, কিন্তু আহমদ সাফা এটা তার প্রবন্ধ উল্লেখ করেছেন, সুলতানের আঁকা ছবি। এই দুটো জিনিসকে আমি মিলিয়ে দেখতে বলি, এইটা হচ্ছে বাঙালি মুসলমানের মন লেখার পটভূমি। এখন কেন সেটা লিখেছেন আমি সেটা দেখার জন্য আপনি যদি সুযোগ দেন বিধান, আমি তাহলে একটু একটা স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাতে চাই। এই যে স্ক্রিনটা আমাকে তো দেখাইতে হবে আপনার কাছে, এটা শেয়ার করার অপশনে যাইতে হয় আমার, একটু দেখাই আপনি অনুমতি দেন। তা আমার সবার বক্তব্যটা আমি একটু আপনার সামনে তুলে ধরি, তাহলে আপনার আমি থামবো, আপনারা তখন বলতে পারবেন। এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা বিধান? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আহমদ সাফা ওই প্রবন্ধের শেষের দিকে লিখতেছেন, এই 1976 সালে লেখা এই প্রবন্ধে, যে জাতি উন্নত বিজ্ঞান দর্শন এবং সংস্কৃতির স্রষ্টা হতে পারে না অথবা সেগুলো উপযুক্ত মূল্য দিয়ে গ্রহণ করতে পারে না, তাকে দিয়ে উন্নত রাষ্ট্র সৃষ্টিও সম্ভব নয়। যে নিজের বিষয়ে নিজে চিন্তা করতে জানে না, নিজের ভালো মন্দ নিজে নিরূপণ করতে অক্ষম, অপরের পরামর্শ এবং শোনা কথায় যার সমস্ত কাজ কারবার চলে, তাকে খোলা থেকে আগুনে কিংবা আগুন থেকে খোলায় এইভাবে পর্যায়ক্রমে লাভ দিতেই হয়। সুবিধার কথা হলো, নিজের পঙ্গুত্বের জন্যে দায়ী করবার মতো সবসময়ই কাউকে না কাউকে পেয়ে যায়, সে কিন্তু নিজের দুর্বলতার উৎসটির দিকে একবারও দৃকপাত করে না। তাহলে এই নিজের দুর্বলতার উৎসটা কি, তিনি একটু করে দেখাচ্ছেন। বাঙালি মুসলমান সমাজ যাদের বলছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটা প্রধান সামাজিক শক্তি, তিনি বলছেন তাদের দুর্বলতার দিকে তারা তাকাতে চায় না। এই জন্য তিনি দেখাবার জন্য বললেন বাঙালি মুসলমানদের, আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি, বাংলাদেশ স্বাধীন হবার আগে এই বাঙালি মুসলমানরা পাকিস্তান আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, তার আগে এই গরিব বাঙালি মুসলমানরাই যারা ধর্মের দ্বারা বলতে পারেন উদ্দীপিত অথবা ধর্মের শিকলে যারা বন্দী, তাদের সম্পর্কে উনি বলছেন। এই প্রবন্ধ 10 ভাগে বিভক্ত, আমি 10ম ভাগের শুরুতেই বলছি, বাঙালি মুসলমান বলতে যাদের বোঝায় ইন তাদের সঙ্গে উনি দিয়েছেন 7 নম্বর সেকশনের গোড়ায়, আমি সেটা একটু আপনাদের আগে দেখাই আনি, তাহলে আমাদের যারা শুনছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে সুবিধা হবে আমাদের সবারই। উনি বলছেন বাঙালি মুসলমান কারা, এটা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয় সেই জন্য বলছি। উনি লিখছেন এক কথায় এর উত্তর বোধ করি এভাবে দেয়া যায়, যারা বাঙালি মানে অর্থাৎ জন্মসূত্রে যারা বাঙালি আমরা বলতে পারি, যারা এথনিক্যালি বাঙালি এবং একই সঙ্গে মুসলমান অর্থাৎ ধর্মে ইসলাম বিশ্বাসী, তারাই বাঙালি মুসলমান। এরা ছাড়াও সুদূর অতীত থেকে এই বাংলাদেশের অধিবাসী অনেক মুসলমান ছিলেন যারা ঐতিহ্য সাংস্কৃতিক এবং নৃতাত্ত্বিক ইত্যাদি বৈশিষ্ট্যানুসারে ঠিক বাঙালি ছিলেন না, যেমন ধরেন সৈয়দ আমির আলী অথবা মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের কংগ্রেসের বড় নেতা হয়েছিলেন, তিনি কলকাতাতেই ছিলেন কিন্তু একলব্জ বাংলা তিনি বলতেন না, তিনি আরবি জানতেন, ফার্সি জানতেন, উর্দু ভাষার তিনি মহান একজন বলতে পারেন গদ্য লেখক, পত্রিকা সম্পাদক, কলকাতাতে তিনি বড় হয়েছেন, তিনি ইংরেজি শিখেছেন নিজের উদ্যোগে, এমন কিছুটা ফরাসিও শিখেছেন, কিন্তু বাংলা শিখেছেন এমন কোনো প্রমাণ আমি পাই না, আমার ভুল হতে পারে, আমাকে নিশ্চয়ই আজাদ ভক্তরা ক্ষমা করবেন যদি ভুল হয়। কলকাতার ইসলামী কলেজের নাম এখন মৌলানা আজাদ কলেজ আছে। আর্থিক সামাজিক এবং রাজনৈতিক সুযোগ সুবিধা তাদের হাতে ছিল বলেই তারা বাঙালি মুসলমানের সঙ্গে কৃষ্টি সংস্কৃতিগত ভেদরেখাগুলি অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছিলেন। শুধু তাই নয়, এই প্রভুত্বশীল অংশের রুচি
জীবন দৃষ্টি, মনন এবং চিন্তন পদ্ধতি অনেকদিন পর্যন্ত বাঙালি মুসলমানের দৃষ্টিকেও আচ্ছন্ন করে রেখেছিল। দেখেন আহমদ সাহেব বলছেন, একদম বাংলাদেশের ভিতরে বাস করা মুসলমানদেরকে বলা যেতে পারে অবাঙালি মুসলমান এবং বাঙালি মুসলমান। ইংরেজিতে যারা অবাঙালি মুসলমান তাদেরকে চালাকি করে ইতিহাসবিদরা বলেন বেঙ্গল মুসলিমস, আর যারা গরিব মুসলমান তাদেরকে নাম দিয়েছে বেঙ্গলি মুসলিমস। মনে হচ্ছে শুধু একটা আইয়ের পার্থক্য। যেমন ধরেন এখন একজন পণ্ডিত বিখ্যাত হয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রফিউদ্দিন আহমেদ, তার বই 1981 বেরিয়েছে এবং এটা তার গবেষণা তত্ত্বাবধান করেছিলেন বিখ্যাত ইতিহাসবিদ তপন রায় চৌধুরী অক্সফোর্ডে। সেই বইয়ের নাম কি? বেঙ্গল মুসলিমস। অথবা বাংলাদেশের মুসলমান বলতে বড় লোকদেরই শুধু বোঝানো হয়, এইটার প্রতিবাদ করার জন্য আহমদ সাহেব প্রবন্ধটা বলছেন যে বাঙালি মুসলমানরা একটা ভিন্ন রকমের মানব গোষ্ঠী, যারা বাঙালি অর্থাৎ যারা মুসলমান হওয়ার আগে হয়তো বৌদ্ধ ছিল অথবা হিন্দু ছিল অথবা পাহাড়ি ছিল, যাদেরকে উপজাতীয় বলা হয়, কিন্তু তারা বাংলাদেশের বাইরে থেকে আসেনি। অথবা আরো বলতে গেলে বলা যায় বিএস নাইপল যাদেরকে বলেছেন কনভার্টেড মুসলিমস, ধর্মান্তরিত মুসলমান, তাদের কথা তিনি বলছেন, অনেকদিন পর্যন্ত বাঙালি মুসলমানের দৃষ্টিকেও আচ্ছন্ন করে রেখেছিল। আচ্ছা, বাঙালি মুসলমানের যে ক্ষুদ্র অংশ যারা একটু লেখাপড়া করেছে, আলিগড়ে গিয়ে পড়াশোনা করেছে অথবা মাদ্রাসা গিয়ে বড় পড়াশোনা করে পণ্ডিত হয়েছে, যখন কোনো ফাঁক ফোকর দিয়ে গোলে সামাজিক প্রভুত্ব এবং প্রতাপের অধিকারী হতেন, তখনই বাঙালি মুসলমানের সঙ্গে তাদের সম্পর্ক চুকিয়ে ফেলতেন। এই যে আমাদের বাংলাদেশের উচ্চশিক্ষিত হয়ে যে সমস্ত, যেমন শেরেবাংলা ফজলুল হক আমাদের কৃষক সমাজ থেকে এসেছিলেন, প্রায় তাকে বাঙালি মুসলমান বলা যায়, কিন্তু তিনি ঘরে তিনি উর্দু ভাষায় বাতচিত করতেন, তিনি নবাব পরিবারে বিয়ে করেছিলেন। আমার সাথে এই সমস্ত কথা মনে রেখেই তিনি একটা সমাজতাত্ত্বিক প্রবন্ধ লিখেছেন। অনেকে ভুল করে বলেন যে তিনি একটা ইতিহাসের প্রবন্ধ লিখছেন, এই প্রবন্ধ ইতিহাসের নয়। বাঙালি মুসলমানের বর্তমান দুরবস্থার অথবা 1976 সনের গোড়ার দিকে বাঙালি মুসলমানের অবস্থার ব্যাখ্যা করার জন্য তিনি ইতিহাসের আশ্রয় নিয়েছেন, এটা সত্য। আমি আবার পড়ছি, তারা কি করতেন? বাঙালি মুসলমানের যে ক্ষুদ্র অংশ কোনো ফাঁক ফোকর দিয়ে গোলে সামাজিক প্রভুত্ব এবং প্রতাপের অধিকারী হতেন, তখনই বাঙালি মুসলমানের সঙ্গে তাদের আদি সম্পর্ক চুকিয়ে ফেলতেন এবং উঁচু শ্রেণীর অভ্যাস, রুচি, এমনকি জীবন দৃষ্টির ভ্রমাত্মক প্রবণতা সমূহ কর্ষণে ঘর্ষণে নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যের অঙ্গীভূত করে নিতেন। বাঙালি মুসলমান সম্পর্কে আহমদ সাহেবের উদ্ধৃতি হচ্ছে আসল কথা এখানেই, বাঙালি মুসলমান কারা? বলে বাঙালি মুসলমানেরা ইতিহাসের আদি থেকেই মূলত নির্যাতিত একটি মানব গোষ্ঠী। এই অঞ্চলে আর্য প্রভাব বিস্তৃত হওয়ার পরে সেই যে বর্ণাশ্রম প্রথা প্রবর্তিত হলো, ব্রাহ্মণ আপনারা জানেন, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটাকে বর্ণাশ্রম প্রথা বলে, কিন্তু বাংলাদেশে এটা অন্য রূপ ধারণ করেছে। ব্রাহ্মণ, কায়স্থ, বৌদ্ধ এরাই উচ্চ শ্রেণী, অন্য সব নিম্ন শ্রেণী, যাদেরকে একসময় ডিপ্রেস ক্লাস, আর এক সময় শেডিউল কাস্ট, এক সময় দলিত, এক সময় তো বলা হয়েছে। তিনি বলছেন এই অঞ্চলে আর্য প্রভাব বিস্তৃত হওয়ার পরে সেই যে বর্ণাশ্রম প্রথা প্রবর্তিত হলো, তার অসহায় শিকার এদের হতে হয়েছিল। ইংরেজিতে বললে বলবেন ভিকটিম। যদিও তারা ছিলেন সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ, তথাপি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সিদ্ধান্ত প্রণয়নের প্রশ্নে তাদের কোনো মতামত বা বক্তব্য ছিল না। সুদীর্ঘ ঐতিহাসিক একটি প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মৃত্তিকার সাক্ষাৎ সন্তানদের এই সামাজিক অনুশাসনটি মেনে নিতে হয়েছিল। যেমন কল্পনা করা হয়, এই বাংলাদেশে আর্য প্রভাব অত সহজে বিস্তৃত হতে পারেনি। বাংলার আদিম কৌম সমাজের মানুষেরা এই বিদেশি উন্নত শক্তিকে সর্বপ্রকারে যে বাধা দিয়েছিলেন ছড়াতে, খেলার বলে তার অজস্র প্রমাণ ছড়ানো রয়েছে। এই অঞ্চলের মানুষদের বাগে আনতে অহংপুষ্ট আর্য শক্তিকেও যে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। তারপরে তিনি যা বলছেন আমি বাদ দিয়ে বলছি, তবু ভারতবর্ষে, এমনকি এই বাংলাদেশেও কোনো কোনো নিচু শ্রেণীর লোক নানা বৃত্তি এবং পেশাকে অবলম্বন করে ধীরে ধীরে উপরের শ্রেণীতে উঠে আসতে পেরেছেন, তা অন্যত্র আলোচনার বিষয়। বাংলাদেশের এই পরাজিত জনগোষ্ঠী, বাঙালি মুসলমান বলতে উনি বোঝাচ্ছেন যারা হাজার বছর ধরে পরাজিত ছিল, পাশবিক শক্তির সাহায্যে, রাজশক্তি যাদের অন্তজ করে রেখেছিল, এটা হচ্ছে তাদের আসল পরিচয়, মার্জিনালাইজড। তাদের সকলেই একসময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সেই প্রাথমিক পরাজয়ের কিঞ্চিত প্রতিশোধ গ্রহণ করেছিল। শঙ্করাচার্যের আবির্ভাবের ফলে, এটা হলো খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর কথা, আবির্ভাবের ফলে প্রাচীন আর্য ধর্মের নবজীবন প্রাপ্তির পর বৌদ্ধদের এদেশে ধন প্রাণ নিয়ে বেঁচে থাকা যখন অসম্ভব হয়ে দাঁড়ায়, তার অব্যবহিত পরেই এদেশে মুসলমান রাজশক্তির প্রতিষ্ঠা হলো এবং ভীত সন্ত্রস্ত বৌদ্ধরা দলে দলে ইসলাম ধর্মের আশ্রয় গ্রহণ করলো। তারপরে আমার মন্তব্য দেখুন,
হিন্দু বর্ণাশ্রম প্রথাই এদেশে সাম্প্রদায়িকতার আদিমতম উৎস। কেউ কেউ অবশ্য ব্রিটিশ সাম্রাজ্যবাদকেই সাম্প্রদায়িকতার জনয়িতা মনে করেন। আমসভা বলছেন এটা সঠিক নয়, তারা ভারতীয় ইতিহাসের অতীতকে শুধু ব্রিটিশ শাসনের 200 বছরের মধ্যে সীমিত রাখেন বলে এই ভুলটা করে থাকেন। তারপরে আমি শেষ করার আগে এইটুকু আপনাদের অষ্টম থেকে একটু দেখাচ্ছি, বাঙালি মুসলমানেরা শুরু থেকেই আর্থিক, সামাজিক এবং সাংস্কৃতিক দুর্দশার হাত থেকে আত্মরক্ষার তাগিদে ক্রমাগত ধর্ম পরিবর্তন করে আসছিলেন। কিন্তু ধর্ম পরিবর্তনের কারণে একটা সামাজিক প্রভুত্ব অর্জনের আকাঙ্ক্ষার উন্মেষ হলেও তাদের জাগতিক দুর্দশার অবসান ঘটেনি। এটা আমসভার থিসিস বলতে পারেন। বাংলাদেশে এখন যে মুসলিম শাসন আসলো তাতে বাংলাদেশের উঁচু শ্রেণীর মুসলমানরা নেতৃত্বে গিয়েছে, কিন্তু বাংলাদেশের নিম্ন বর্ণের যারা ধর্মান্তরিত মুসলমান হয়েছিলেন তাদের অবস্থার সম্পূর্ণ কোনো পরিবর্তন হয়নি। এইটা একটু পড়ে দিচ্ছি। বাংলাদেশে নতুন নতুন রাজশক্তি প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ধর্মাবলম্বীর সংখ্যা আশাতীত হারে বৃদ্ধি লাভ করেছে, যেহেতু মৌলিক উৎপাদন পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন বা রূপান্তর ঘটেনি। উৎপাদন পদ্ধতি যেই কৃষিভিত্তিক ছিল সেই কৃষিভিত্তিকই রয়ে গেছে, তাই রাজশক্তিকেও পুরানা সমাজ সংগঠন মেনে নিতে হয়েছে। সেই জন্যেই মুসলিম শাসন আমলেও বাঙালি মুসলমানেরা রাজনৈতিক, আর্থিক, সামাজিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে নিগৃহীত ছিলেন। এটা হচ্ছে আমসফার থিসিস। এটা যদি সত্য হয় বাকিটা আপনি দেখবেন, বাঙালি মুসলমানের মনটা নিম্নমানে রয়েছে কেন? উনি বলছেন বাঙালি মুসলমানদের অধিকাংশই বাংলার আদিম কৃষিভিত্তিক কৌম সমাজের লোক, তাদের মানসিকতার মধ্যেও আদিম সমাজের চিন্তন পদ্ধতির লক্ষণ সমূহ সুপ্রকট। বারবার ধর্ম পরিবর্তন করার পরেও বাইরের দিক ছাড়া তাদের বিশ্বাস এবং মানসিকতার মৌলবস্তুর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। দিনের পর দিন গিয়েছে, খুব কাব্যিক ভাষা লিখছেন, দিনের পর দিন গিয়েছে, নতুন ভাবাদর্শ এদেশে তরঙ্গ তুলেছে, নতুন রাজশক্তি এদেশে নতুন শাসন পদ্ধতি চালু করেছে, কিন্তু তারা মনের দিক দিয়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতোই বারবার বিচ্ছিন্ন থেকে গিয়েছে, তারা মানে বাঙালি মুসলমানরা। এইভাবে তিনি লিখছেন তাদের কেন আকাঙ্ক্ষা জেগেছিল, তারা কেন পুঁথি সাহিত্যে গেলেন, যে কথাটা দিয়ে বিধান শুরু করলেন, সেই জন্য ঊনবিংশ শতাব্দীতে কি হলো ইত্যাদি কথা লিখতে লিখতে তিনি বলছেন বাংলাদেশে যারা বড় নেতা ছিলেন মুসলমান সমাজের তাদের সাথে এই বাঙালি মুসলমানদের কোনো সংযোগ ছিল না। এই প্যারাটা বলে সেটা বোঝা যাবে। সেই সময় সৈয়দ আহমদ খান উত্তর ভারতে, সৈয়দ আমির আলী যার বাড়ি বাংলাদেশের হুগলিতে, নবাব আব্দুল লতিফ যার বাড়ি ছিল ফরিদপুরে, এবং যে সকল মুসলিম চিন্তা নায়ক মুসলমানদের হয়ে কথা বলছিলেন এবং চিন্তা করছিলেন, তারাও মুসলমান সমাজের প্রকৃত দাবি কি হওয়া উচিত সে সম্বন্ধে চিন্তা করার কোনো অবকাশই পাননি। শিক্ষা, সংস্কৃতি এবং সংস্কার বলতে তাদের মনে প্রভুত্ব হারানো উঁচু কোটির মুসলমানদের কথাই জাগরুক ছিল। তারপরে বাঙালি মুসলমানদের মধ্যে আবার বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা ফিরে আসে, সেটা পরের কথা। কিন্তু বাঙালি মুসলমানদের রাজনৈতিক দ্বিধা বিভক্তি মনের মধ্যে যায় না, যেটা শেষ পর্যন্ত তাদের অধিকার আন্দোলন এবং মানসিক সে বিভ্রাট সেটে মিলে পাকিস্তান আন্দোলনে তারা সমর্থন করেছিলেন। এই কথা বলছেন এইভাবেই, তাই বাঙালি মুসলমানদের মধ্যে থেকেও ইংরেজি শিক্ষা দীক্ষার সুযোগ নিয়ে যারা উপরে উঠে আসতেন উঁচুতলার মুসলমানদের জীবন দৃষ্টির সঙ্গে তারা নিজেদের সংযুক্ত করতেন। লক্ষ্য করেন বাঙালি মুসলমানদের যারা গ্রাজুয়েট হয়েছেন ইংরেজি শিক্ষা নিয়েছেন তারাও কিন্তু উত্তর ভারতকে তাদের আদর্শ করে নিতেন। সৈয়দ আহমদ খানের আলিগড় আন্দোলন থেকে শুরু করে সৈয়দ জামালউদ্দিন আফগানির প্যান ইসলামিজম পর্যন্ত পশ্চিম দিক থেকে আসা সমস্ত আন্দোলন প্রবর্তনার সঙ্গে নিজেদের অংশীদার করে নিতেন তারা। কিন্তু সেই স্যার সৈয়দ আহমদ খানের আন্দোলনের উদ্দেশ্য আর বাংলাদেশের মুসলমানদের আন্দোলনের উদ্দেশ্য এক হওয়া যে সম্ভব নয় সেটা ভুলে গিয়ে তারা কতগুলি ভুল চিন্তা করেছিলেন। যেমন সৈয়দ আহমদের আলিগড় আন্দোলন একান্তভাবে উত্তরপ্রদেশের মুসলমানদের সংখ্যা লঘিষ্ঠ মুসলমান সামন্ত শ্রেণীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। এই সামন্ত শ্রেণীর সঙ্গে আবার জনগণের শ্রেণীগত তফাৎ ছাড়া ভাষা সংস্কৃতিগত কোনো পার্থক্য ছিল না। একথা বিংশ শতাব্দীতেও বাংলাদেশের শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মুসলমানেরা খুব কমই উপলব্ধি করতে পেরেছেন। তারা সৈয়দ আহমদের আদর্শকে অনুসরণ করতেন, সৈয়দ আহমদ অন্ত উর্দু ভাষায় তার এলাকার ভাষায় লিখেছেন, কিন্তু বাঙালি মুসলমানরা সেটা বোঝেন না যে তাদেরকে বাংলায় লিখতে হবে। অনেকে সেইটা পরবর্তীকালেও বুঝতে পারেননি, পাকিস্তান হওয়ার পরেও তারা উর্দু ভাষা সমর্থন করেছেন। যেটা এখন বললে খারাপ লাগবে, ঢাকার যাদেরকে কুট্টি অধিবাসী বলা হয় তারাও রাষ্ট্রভাষা বাংলা আন্দোলন সমর্থন করেননি অনেকদিন পর্যন্ত। নবাব আব্দুল লতিফ তো 1882 সনে হান্টার কমিশনকে বলেছিলেন বাঙালি মুসলমানদের গরিবদের ভাষা বাংলা হতে পারে কিন্তু মুসলমানদের ভাষা হচ্ছে উর্দু, সুতরাং এইটা এখানে শিক্ষার ভাষা হতে হবে, এই জাতীয় কথাবার্তা বলেছিলেন। এটাকে বলছেন তিনি, তারা বাঙালি মুসলমানদের মধ্যে অনুরূপ সমাজ চেতনা এবং মূল্যবোধ সঞ্চারের চেষ্টা করতেন, কিন্তু তা বাঙালি জনগণের সঙ্গে এতটা সম্পর্ক বিরহিত ছিল যে তা বাঙালি মুসলমানদের মধ্যে ভাবাদর্শিক কোনো জাগরণ আনতেই পারেনি।
ধর্মীয় বদ্ধমত এবং সংস্কারকে আঘাত করে এমন কোনো সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন মুসলমান সমাজের ভেতর থেকে জেগে উঠতে পারেনি। মুসলমানদের দ্বারা সংগঠিত প্রায় সমস্ত সামাজিক কর্মকাণ্ড তাই ধর্মীয় পুনর্জাগরণ ভিত্তিক। হিন্দুদের মধ্যে এটা হয় না, এটা উনি বলছেন না, কিন্তু মুসলমানদের সমস্যা কি উনি বলছেন। মুসলমান সমাজে যুক্তিবাদিতার চাষ একেবারে হয়নি, মৌলিক চিন্তা ভাবনা করেছেন এমন মানুষ মুসলমান সমাজে খুব বেশি জন্মাতে পারেনি। নতুন যুগের আলোকে জগৎ এবং জীবনকে ব্যাখ্যা করে সমাজের সামনে তুলে ধরেছেন এমন মানুষ বাঙালি মুসলমান সমাজে সত্যি বিরল। মুসলমান সমাজে যে মনীষী জন্মাতে পারেননি তার কারণ সামাজিক লোকের দি কিংবা ত্রিমুখীনতা, সামাজিক এবং ধর্মীয় সংগঠন সমূহের মধ্যেই বিভিন্নমুখী লোকের কারণ সমূহ সংযুক্ত ছিল। আমি শেষ করে এনেছি, এখন বলতেছি বাংলাদেশে যে দুটো বড় রাজনৈতিক আন্দোলন হয়েছিল ব্রিটিশ আমলে, এই দুটোই কিন্তু বাঙালি মুসলমানদের আন্দোলন, উচ্চ শ্রেণীর মুসলমান তাদের সমর্থন করেননি। এই তথ্যগুলি অনেকে হয়তো মানবেন না। একটা নাম হলো পপুলারলি ইংরেজরা নাম দিয়ে সোহাবি আন্দোলন, আর একটা হলো কি ফরায়েজি আন্দোলন। আমি এটা দিয়েই শেষ করি। বাঙালি মুসলমান বলতে যাদের বোঝায় তারা মাত্র দুটি আন্দোলনে সাড়া দিয়েছিলেন কিংবা অংশগ্রহণ করেছিলেন। এর মানে এনে যে তারা আর ছোটখাটো কোনো আন্দোলন করেননি, অনেকে এটি নিয়ে তর্ক করতে পারেন। রংপুরের ধরেন নুরুল দিনের সারা জীবন যারা লিখেছেন এই সমস্তকে অস্বীকার করার জন্য এটা বলা হচ্ছে না, এটা একটা ক্ষুদ্র প্রবন্ধে তিনি ইলাস্ট্রেশন করছেন। তিনি একটি ঘটনা দিয়ে অনেক কিছুই আমরা বলতে পারি, আমরা এটা দেখবো যে একটি ঘটনা দেখে, যেমন ফ্রয়েড লিখেছেন বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপল, শুধু একটি বালকের খেলা দিয়ে তিনি সারা মানুষ কি করে ভাষা শেখে সেটা নিয়ে সেখান থেকে তত্ত্ব করেছেন, এখানেও তাই। কিন্তু দুটি আন্দোলনেই বাঙালি মুসলমানেরা মনে প্রাণে অংশগ্রহণ করেছেন, কিন্তু উঁচু শ্রেণীর মুসলমানেরা আমার এই আর্টিকেল থেকে আমি বলবো হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিস্ট আর্টিকেল, তিনি একটা বাঙালি মুসলমান সমাজের গড়নটা ব্যাখ্যা করছেন, তার থেকে তিনি তার মননের ব্যাখ্যা গিয়েছেন। এইসব আন্দোলন সমর্থন করেছিলেন উঁচু শ্রেণীর মুসলমানেরা এমন প্রমাণ পাওয়া যায় না। আসলেও কৃষক জনগণই ছিলেন এই আন্দোলন দুটির হোতা। আধুনিক কোনো রাষ্ট্র কিংবা সমাজ দর্শন এই আন্দোলন দুটিকে চালনা করেনি, ধর্মই ছিল একমাত্র চালিকা শক্তি। এখানে আমি একটা মন্তব্যকারী বলে রাখি, ভারতের একজন বিখ্যাত পণ্ডিত যিনি ওই ইমানুর নিশান নামে একটা বই লিখেছেন, রাসেল এই ভদ্রলোকের নাম কি, ইমানুর নিশান বইয়ের লেখক গৌতম ভদ্র, উনি এই জায়গাতে আহমদসভাকে আক্রমণ করেছেন, বলেছে কি হ্যাঁ ধর্ম একমাত্র চালিকা শক্তি, উনি এটাকে বলেছেন নিশান। এই যে পিঠ চাপড়ানো যাকে বলে, এতদিন পরে আমি তার একটা সাক্ষাৎকারে পড়লাম, গৌতম ভদ্র বলে ওই বইটা এখন আমি লুকিয়ে ফেলতে চাই, কিন্তু তিনি আহমদসভাকে আক্রমণ করে সেখানে বেশ কয়েক পৃষ্ঠা লিখেছেন এই বইটাকে, আহমদসভার বাঙালি মুসলমানের মনকে আক্রমণ করেছেন গৌতম ভদ্র, আপনারা সেটা ফুটনোটে দেখবেন। সেই সময়ে বাংলাদেশে আধুনিক রাষ্ট্র এবং সমাজ সম্পর্কিত বোধের উন্মেষ ঘটেনি বললেই চলে, এটা আহমদসভার বক্তব্য। সমাজের নিচুতলার কৃষক জনগণকে সংগঠিত করার জন্য ধর্মই ছিল একমাত্র কার্যকর শক্তি। রাজনৈতিক দিক দিয়ে এই আন্দোলন দুটির ভূমিকা প্রগতিশীল ছিল সন্দেহ নেই, আহমদসভা বলছেন, কিন্তু সামাজিক দিক দিয়ে ছিল পশ্চাৎগামী, তাতেও কোনো সন্দেহ করা চলে না। এই কথাটা আমি আপনাদের বলতে চাই, বর্তমানে আমাদের সমাজে যে স্থবিরতা চলছে এখন এই রাজনৈতিক যে একটা, আমি এক জায়গায় ভুলক্রমে বলেছি, এখন এটা আমি মনে করি সঠিকভাবে বলেছিলাম, আমাদের একটা রাজনৈতিক মহামারী চলছে প্রাকৃতিক মহামারীর সাথে। সেই মহামারীতে এখন দেখা যাচ্ছে মানুষ যে কোনো রাজনৈতিক বিকল্প হিসেবে এখন আবারও ধর্মীয় রাজনীতি চালার জন্য আর কোনো রাজনৈতিক বিকল্প আমাদের নাই, আমরা সেই কানাগলিতে পৌঁছে গেছি। এখন যা হোক, আহমদসভার বক্তব্য থেকেই আপনি যে শুরুতে বলেছেন সেটাই, উনি বলছেন বিংশ শতাব্দীতেও মানুষের বাঙালি মুসলমানের মনের বিশেষ হেরফের ঘটেনি। কেন উনি এখানে আগে বলছেন, প্রাগৈতিহাসিক যুগের আদিম কৃষিভিত্তিক কৌম সমাজের মনটিতে রং টং একটু লাগলেও, ইংরেজি পড়েছেন হয়তো, দুটো আরবি উচ্চারণ করেন, কোনো রূপান্তর বা পরিবর্তন তাতে কিন্তু হয়নি। এই জন্য উনি বলছেন আমরা দেখেছি শহীদ কারবালার ব্রাহ্মণ আজর ঊনবিংশ শতাব্দীতে মীর মোশাররফ হোসেনের বিখ্যাত গ্রন্থ বিষাদ সিন্ধু জুড়ে একই পোশাকে একই চেহারায় দাঁড়িয়ে রয়েছে, মধ্যখানে কয়েক শতাব্দীর পরিবর্তনও কোনো ভাবান্তর আনতে পারেনি। এটাকে আমরা কি বলতে পারি, স্থবিরতা বলতে পারি, অথবা আধুনিক ইংরেজি ভাষায় বলে স্ট্যাগনেশন বলতে পারি। আমার সবাই ব্যাখ্যা করতে চেয়েছে এটা কেন হলো, বিংশ শতাব্দীতে এই মনের বিশেষ হেরফের ঘটেনি। বাঙালি মুসলমান রচিত কাব্য সাহিত্য দর্শন বিজ্ঞান পর্যালোচনা করলেই সত্যটি ধরা পড়বে, কোনো বিষয়েই তারা উল্লেখ্য মৌলিক অবদান রাখতে পারেননি। তারপরে তিনি একটা ঝুঁকিপূর্ণ কথা বলছেন, দেখেন সত্য বটে কাজী নজরুল ইসলাম জসীমউদ্দিন প্রমুখ কবি কাব্যের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন, একটু তলিয়ে দেখলেই ধরা পড়বে উভয়ের রচনায়, উভয়েরই রচনায় চিন্তার চাইতে আবেগের অংশ অধিক, এটা তারাও অস্বীকার করবেন না। আমাদের বক্তব্য হচ্ছে আমার সব এটা বলে অনেকের আক্রমণের শিকার হয়েছেন,
কিন্তু আমসভা এটা পেয়েছেন, এখানে আমসভার উপর খানিকটা প্রভাব পড়েছে। আমি বলে রাখি আপনাদের, এটা হচ্ছে হুমায়ুন কবির যে ভদ্রলোক একজন বড় পণ্ডিত ছিলেন, তিনি বাংলার কাব্য নামে যে বিখ্যাত বলেছিলেন তা থেকে অনেকটা প্রায় এটা প্রভাবিত হয়ে বলা। একজন মানুষ গুণগ্রাহী তো হবেই, তারপরে উনি বলছেন তাছাড়া এই দুই কবিরও প্রথম পৃষ্ঠপোষক গুণগ্রাহী ছিল হিন্দু সমাজ, মুসলমান সমাজ নয়। এই সমস্ত কথা কোনো বেদ বাক্য নয়, এগুলো নিয়ে আলোচনা চলবে। আমি বলছি যে আমসভা যা বলেছেন সেটা তার ভাষায় পড়ার পরে আমরা সমালোচনা যদি করতে চাই, এবং করা আমাদের শুধু অধিকার নয়, এটা আমাদের দায়িত্ব। আমি বলছি মুসলমান সাহিত্যিকদের রচনার প্রধান বৈশিষ্ট্য হয়তো চর্বিত চর্মন, নয়তো ধর্মীয় পুনর্জাগরণ। অনেকে এখন খেপে যেতে পারেন যে এটা কেমন কথা হলো, তিনি কি সব পড়েছেন? আমি বলি যে আমসভা মোটের উপর সত্য কথাই বলেছেন। এটা অনেকে বলছেন বাঙালি মুসলমানকে যে আমসভা হীনমন্য বলেছেন, এটা আমসভার ভুল, তার কোনো ঐতিহাসিক জ্ঞান ছিল না। এটা যারা বলছেন তারা মনীষী মানুষ, তাদের সেটা বলার অধিকার আছে, কিন্তু আমি মনে করি আমাদের ভেবে দেখা উচিত আমসভাকে অজ্ঞান বা জানেন না, তার এটা অজ্ঞতা ইত্যাদি বলে বলা যারা বলছেন তারা কিন্তু খুব দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন না। তারা আমসভার লেখা শত শত পাতা নকল করেছেন, সেই লোকেরাই বলছেন। আমি সেটা বললে আপনারা অবাক হবেন, এই কথা বক্তব্য যারা বলছেন আমি পরে বলবো, এখন বলি। ধর্মীয় পুনর্জাগরণ আর চর্বিত চর্বণ, এর বাইরে চিন্তা যুক্তি এবং মনীষার সাহায্যে সামাজিক ডগমা বা বদ্ধমত সমূহের অসারতা প্রমাণ করেছেন তেমন লেখক কবি মুসলমান সমাজে আসেননি। এটা বিংশ শতাব্দীর কথা বলছেন উনি। বাঙালি মুসলমান সমাজ স্বাধীন চিন্তাকেই সবচেয়ে বেশি ভয় করে, তার মনের আদিম সংস্কারগুলো কাটেনি, সে কিছুই গ্রহণ করে না মনের গভীরে, ভাষা ব্যাপারে অনেক কিছু জানার ভান করে সে, আসলে তার জানাশোনার পরিধি খুবই সংকুচিত। বাঙালি মুসলমানের মন এখনো একেবারে অপরিণত। সবচেয়ে মজার কথা, একথা ভুলে থাকার জন্যেই সে প্রাণান্তকর চেষ্টা করতে কসুর করে না। আমাদের অভিজ্ঞতা থেকেও আমি মনে করি এটা সত্য বলে মনে হয়। এই লেখার সাথে আপনি পাবেন ফ্রান্স ফানোর যে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস নামে বিখ্যাত বই আছে, তার সাথে অনেক মিল আছে এখানে। যেহেতু আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং প্রসরমান যান্ত্রিককৃত কৌশল স্বাভাবিকভাবে বিকাশ লাভ করছে, সবার হাতে মোবাইল ফোন, আমরা এখন স্ট্রিমিয়ার্ডে প্রোগ্রাম করছি এবং তার একাংশ সুফলগুলো ভোগও করছে, তার অবস্থা মানে বাঙালি মুসলমানের অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে ইচড়ে পাকা শিশুর মতো। অনেক কিছুরই সে সংবাদ জানে, কিন্তু কোনো কিছুই চিন্তা দিয়ে যুক্তি দিয়ে মনীষা দিয়ে আপনার করতে জানে না সে। যখনই কোনো ব্যবস্থার মধ্যে কোনো রকম অসঙ্গতি দেখা দেয় গোজামিল দিয়েই সবচেয়ে বেশি আনন্দ পায়, এবং এই গোজামিল দিতে পারাটাকে রীতিমতো প্রতিভাবানের কর্ম বলে মনে করে। আমাদের এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কয়েকজন, এই ধরনের এক প্রতিভাবান বলছেন এটা আহমদসফার ইতিহাস বিষয়ে অজ্ঞতা, তিনি যে বাঙালি মুসলমানের মধ্যে হীনমন্যতা আছে বলছেন। আহমদসফা বলছেন আমি তো প্রমাণ থেকেই বলছি, প্রমাণ কি, তিনি পুঁথি সাহিত্য থেকে প্রমাণ দিয়েছেন। কিন্তু পুঁথি সাহিত্যের বাইরে আলাওল এবং দৌলত উজিরের মতো বড় বড় লেখক আছে যারা ঠিক ওরকম অপরিণত মনস্কতার পরিচয় দেন না, আহমদসফা বলছেন সেটা ব্যতিক্রম। নিয়মটা হচ্ছে এইটাই, এই যে ধর্মীয় পুনর্জাগরণ অথবা চর্বিত চর্বণ, আমরা যাদেরকে আধুনিক কবিতার পরাকাষ্ঠা মনে করেছি বাংলাদেশে, আপনি আবুল হোসেন বলেন, শামসুর রহমান বলেন, অথবা একেবারে পরবর্তীকালে বিধান রেবুরু পর্যন্ত আমরা বলি, এখানে বাঙালি মুসলমান আর বাঙালি হিন্দু বাঙালি খ্রিস্টানের ভেদ করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে আমরা চর্বিত চর্বণের বেশি কি করেছি? ইউরোপের আমরা কেউ সুররিয়ালিজমের অনুকরণ করেছি, কেউ বোদলারের অনুকরণ করেছি? মানে বলুন আপনি, বাংলাদেশে আমাদের বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গে একই অবস্থা। এটা উনি কি বেশি মুসলমান সাহিত্যের জায়গা যে আপনি কেন হিন্দু মুসলমান উভয় সাহিত্যে লেখেন খুব বেশি ব্যাসকম হবে না, কিন্তু উনি বিষয় যেহেতু মুসলমান নিয়েছেন তাই বলছেন, শিশুর মতো যা কিছু হাতের কাছে চোখের সামনে আসে তাই নিয়ে সে সন্তুষ্ট। দূরদর্শিতা তার একেবারেই নেই, কেননা একমাত্র চিন্তাশীল মনে আগামীকাল কি ঘটবে সে বিষয়ে চিন্তা করতে জানে। আপনাদের মনে পড়বে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বইয়ের ভূমিকা ছলে আহমদসভা বলেছিলেন, সৎ সাহসকে অনেকে জ্যাঠামি বলে মনে করে থাকেন, কিন্তু আমি মনে করি সৎ সাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারার ক্ষমতা। বাঙালি মুসলমানের সে ক্ষমতাটা নেই, দূরদর্শিতা তার একেবারেই নেই। তার প্রমাণ তিনি দিয়েছেন সাহিত্য থেকে, তিনি আমাদের রাজনীতি থেকেও প্রমাণ দেবেন, কেননা একমাত্র চিন্তাশীল মনই আগামীকাল কি ঘটবে সে বিষয়ে চিন্তা করতে জানে। বাঙালি মুসলমান বিমূর্তভাবে চিন্তা করতেই জানে না, এবং জানে না এই কথাটি ঢেকে রাখার যাবতীয় প্রয়াসকে তার কৃষ্টি কালচার বলে পরিচিত করতে সে কুণ্ঠিত হয় না। বাংলাদেশে এই কৃষ্টির খেলা তো আপনারা দেখতেই পাচ্ছেন। দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি একটা বক্তৃতায় বলেছিলাম যে সারা পৃথিবীব্যাপী বিশ্ববিদ্যালয়ের অবক্ষয় হচ্ছে, কিন্তু বাঙালি মুসলমানেরা একটা হইচই শুরু করে দিয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছেন আপনি। আমার কথা হচ্ছে সুনামটা যদি নিজেই বিশ্ববিদ্যালয় নষ্ট করে বলাটা কি আমার অপরাধ হবে, নাকি আপনি বলেন যে না এই সুনাম আছে আমাদের?
এই যে বলে কৃষ্টি কালচার, বাঙালি মুসলমানের সামাজিক সৃষ্টি, সাংস্কৃতিক সৃষ্টি, দার্শনিক এবং বৈজ্ঞানিক সৃষ্টিসমূহের প্রতি চোখ বুলালেই তা প্রতিভাত হয়ে উঠবে। সাবালক মন থেকে এই উন্নত স্তরের সাহিত্য, দর্শন ও বিজ্ঞানের উদ্ভব এবং বিকাশ সম্ভব। এই সকল ক্ষেত্রে তার মনের সাবালকত্বের কোনো পরিচয় রাখতে পারেনি বাঙালি মুসলমান আজ পর্যন্ত। উনি লিখছেন 1976 সনে, আমি বলবো এই 2021 সনেও এই অবস্থার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। এই জন্য বলছেন বাঙালি মুসলমানের মন যে এখনো আদিম অবস্থায় তার কারণ কি, উনি বলছেন তা বাঙালি হওয়ার জন্যও নয় কিংবা মুসলমান হওয়ার জন্যও নয়। অনেকে এটা মনে করে না যে মুসলমান হওয়াটা যেন একটা অপরাধ। আমাকে অনেকে বললাম না মুসলমান বুদ্ধিজীবী বলে ব্যঙ্গ করে, আমি দেখলাম পশ্চিমবঙ্গের কয়েক লোক মন্তব্য লিখেছে আমার ওই যে কোনো কোনো ইউটিউব বক্তৃতার নিচে। আল্লাহ তাআলা সেই সমস্ত নাম আমাকে মনে রাখার ক্ষমতা দেননি। আমি বলছি এই সমস্ত এদেরকে বলে অবিমৃষ্যকারী, যারা ভবিষ্যৎ দেখতে পায় না। বাঙালি মুসলমানের মন যে এখন আদিম অবস্থায় তা বাঙালি হওয়ার জন্যও নয় কিংবা মুসলমান হওয়ার জন্যও নয়। কি জন্য তাহলে? সুদীর্ঘকাল ব্যাপী বিরাজমান একটি ঐতিহাসিক পদ্ধতির ধরুন, এটা কি তার উৎপাদন ব্যবস্থার মধ্যে কোনো পরিবর্তন আসেনি? সে এখনো যে তিমিরে অর্থাৎ প্রিমিটিভ উৎপাদন ব্যবস্থা ছিল সেখানে রয়েছে, এখন সে গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতেছে, বলতে পৃথিবীর ইতিহাসে সে এখনো অন্তজয় রয়েছে এবং সেইটা গেলে ভোলানোর জন্য আমরা যাবতীয় উদ্যোগ নিচ্ছি তথাকথিত সিভিল সোসাইটি নিয়ে। দেখেন আগে তার উর্দু ভাষা, আরবি ভাষা এবং ফার্সি ভাষার প্রতি যে দুর্বলতা ছিল এইটা এখন সরে গিয়ে কিছুটা অল্প পরিমাণে হিন্দি ভাষা এবং বেশি পরিমাণে ইংরেজি ভাষার দিকে তারা ঝুঁকে পড়েছে। তাহলে তার মনের পরিবর্তন হয়েছে তো বোঝা যায় না, সে তো আত্মসম্মান জানে না। তার মনের উপর ঐতিহাসিক পদ্ধতির দরুন তার মনের উপর একটি গাঢ় মায়াজাল, কি সুন্দর শব্দ, ডেলুশন বিরাজ বিস্তৃত রয়েছে। সজ্ঞানে তার বাইরে সে আসতে পারে না, তাই এক পা যদি এগিয়ে আসে তিন পা পিছিয়ে যেতে হয় তাকে। এটা উনি 1975 সনের পরিবর্তনকে কেন্দ্র করে এই বক্তব্যটা বেরিয়েছে। এই জন্য তিনি বলছেন মানসিক ভীতি এই সমাজকে চালিয়ে থাকে। দুই কিংবা চার বছরে হয়তো এই অবস্থার অবসান ঘটানো যাবে না, কিন্তু বাঙালি মুসলমানের মনের ধরন ধারণ এবং প্রবণতাগুলো নির্মোহভাবে জানার চেষ্টা করলে এই অবস্থা থেকে বেরিয়ে আসার একটা পথ হয়তো পাওয়াও যেতে পারে। আর কি বলবো বিধান।